আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফিয়ার্স ওয়ার্ল্ড। আমি ফারিয়া। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ছোলার ডাল দিয়ে গরু মাংসের রান্না। চলুন দেখে নেওয়া যাক ছোলার ডাল দিয়ে গরু মাংস তৈরি করতে আমার যা যা লাগছে। আমি এখানে 2 কেজি গরু মাংস নিয়েছি হাঁসসহ। আদা রসুন বাটা নিয়েছি 3 টেবিল চামচ। জিরা বাটা নিয়েছি 2 চা চামচ। পরিমাণ মতো তেল, লবণ, দারচিনি, লবঙ্গ এবং এলাচ নিয়েছি 4টা করে এবং তেজপাতা নিয়েছি 2টি। হলুদ গুঁড়া 2 চা চামচ। এখানে ছোলার ডাল আমি পানিতে ভালো করে ধুয়ে নিয়েছি 250 গ্রাম। ভাজা জিরার গুঁড়া নিয়েছি 1 চা চামচ। ধনিয়া গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ। মরিচ গুঁড়া নিয়েছি পরিমাণ মতো। পেঁয়াজ কুচি নিয়েছি 2 কাপ। কাঁচামরিচ 4টি, শুকনা মরিচ 2টি, আলু 2টি এবং গরম মশলা গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি তেলটি দিয়ে দিব, তেল গরম হতে ওয়েট করব। তেল পারফেক্টলি গরম হয়ে গেছে, এখন আমি দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে দিব। হালকা একটু ভেজে তারপর আমি পেঁয়াজ দিয়ে দিব। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নেব, একদম ব্রাউন করব না, জাস্ট নরম হলে বাকি সব মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজ ভাজার সময় আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। ছোলার ডাল দিয়ে গরুর মাংস রান্নাটা আসলে খুলনার একটি ট্রেডিশনাল রান্না। এটা খেতে অনেক মজা, এটা ভাত দিয়ে, পরোটা দিয়ে, লুচি দিয়ে খেতে পারেন। জাস্ট একবার ট্রাই করে দেখবেন, অনেক টেস্ট হয়। দেখুন পেঁয়াজ নরম হয়ে গেছে, এখন আমি সব মশলাগুলো একে একে দিব। প্রথমে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার জিরা বাটার পেস্টটা দিয়ে দিচ্ছি। এখানে প্রায় আমি 2 চা চামচ লাল মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, মিক্স করে নেব। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। যেহেতু আমি কিছু গুঁড়া মশলা দিয়েছি তাই সামান্য একটু পানি দিচ্ছি, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। হলুদ গুঁড়া দিয়ে দিব এখন। হলুদ গুঁড়া দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নেব। আমি এই রান্নাটা আমার আম্মুর কাছ থেকে শিখেছি। আমি মশলাটা প্রায় 10 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি, এখন আমি গরু মাংসটা দিয়ে দিব। খুব ভালো করে মাংসের সঙ্গে মশলাগুলো মিশাই দিতে হবে।
ভালো করে মাংস কষে নিতে হবে। যত মাংস কষাবেন তত টেস্ট আসবে। এখন সামান্য একটু গরম পানি দিয়ে দিব। রান্নায় সবসময় চেষ্টা করবেন গরম পানি ইউজ করতে, তাহলে টেস্টটা আরো ভালো আসে। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দিব, ঢেকে মাংসটা কষাবো। 5 মিনিট পর ফিরে আসছি, দেখবো মাংসটার কি অবস্থা। দেখুন অনেক তেল গলেছে, আমি পানি আর তেল একদম টানিয়ে নিয়ে তারপর ডাল দিব, ডাল আর আলু। এখন আর ঢেকে দিব না, এখন এভাবেই কষাবো। দেখুন মাংস এখন পারফেক্টলি আমার কষানো হয়ে গেছে। আমি এখন সামান্য একটু লবণ দিব। এখন আমি আলু দিয়ে দিব এবং ছোলার ডাল দিয়ে দিব। আমি যেহেতু প্রেশার কুকারে দিব, তাই আমি ছোলার ডাল ভিজিয়ে রাখা নাই, জাস্ট ধুয়ে নিয়েছি। আপনারা যদি এমনি কড়াইতেই রান্না করেন, তাহলে হাফ অ্যান আওয়ার ছোলার ডাল ভিজিয়ে রাখতে পারেন। এখন আবার ভালো করে মিক্স করে নিব ডাল এবং মাংস। এখন জাস্ট 5 মিনিটের জন্য একটু ভালো করে কষিয়ে তারপর পানি অ্যাড করে দিব, তারপর প্রেশার কুকারে দিয়ে দিব। কাঁচা মরিচ আর শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, জাস্ট ফ্লেভারের জন্য, আমি কোনো ছিঁড়ে দিইনি। জাস্ট গোটা শুকনা মরিচ এবং কাঁচা মরিচ দিয়ে দিয়েছি, জাস্ট ফ্লেভারটা একটু ভালো আসবে। এবার গরম পানি দিয়ে দিব। পানি আসলে পরিমাণ মতো অ্যাড করব, যাতে আমার ডাল আর মাংস সিদ্ধ হয়ে যায় আর লাগবে না। এখন একটা বলক আসলে আমি প্রেশার কুকারে ঢেলে নেব। দেখুন ঝোলে বলক এসে গেছে, এখন আমি মাংস আর ডাল সবকিছু প্রেশার কুকারে ঢেলে নেব। প্রেশার কুকারে ঢেলে নিয়েছি, এখন আমি 12টি সিটি দিব। ডাল মাংসে সিটি দেওয়া হলে আবার আমি ফিরে আসছি। 12টা সিটি দিয়ে হয়ে গেছে, এখন আমি মাংসটা ঢেলে নিব। ঢেলে চুলায় একটু গরম মশলা দিব, তারপর নামিয়ে নিব। এখন আমি গরম মশলা গুঁড়া দিয়ে দিব। আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। এটা ঠিক নামানোর আগে দিতে হবে। আমার প্রায় হয়ে গেছে, আর মিনিট দুয়েক রেখে আমি তারপর নামিয়ে নেব। দুই মিনিট হয়ে গেছে, ঝোলটা ঠিক এমনই থাকবে, এখন আমি নামিয়ে নেব। আমি 10 মিনিটের জন্য মাংসটা ঢেকে দিয়েছি, আমার রান্না পুরোপুরি শেষ, চুলা আমি বন্ধ করে দিয়েছি, জাস্ট একটু 10 মিনিটের জন্য দমে রাখবো।
10 মিনিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। দেখুন ডালটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে। ভিউয়ার্স সামান্য ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমার মজাদার সুস্বাদু ছোলার ডাল দিয়ে গরুর মাংসের রান্না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। বাসায় অবশ্যই এটা ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। পরবর্তী ভিডিওগুলো দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।